আল্লাহর ওলিরা মনে না, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করেছে এটা পৃথিবীর ইতিহাস সহ কুরআন হাদিস সহ সকল দলিল আদিল্লা ভিত্তিক আমরা জানি আল্লাহর ওলিদের আল্লাহর নবীদের আল্লাহর বন্ধুদের যারা দুশ্মনী করেছে আল্লাহ কাউকে পৃথিবীতে রাখে নাই, বেউজ্জিত করে লাঞ্ছিত করে চরম ভাবে তাদেরকে শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে, ঠিক কিনা জুড়ে বলে। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজুরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার জিয়ারত করতে আমাদের সকলের যাওয়ার ইচ্ছা আছে না? নাই। এখানে অনেকে আছেন যারা খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার মাইকের আওয়াজ যারা শুনছেন অনেকে আছে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়েছে, কিন্তু বর্তমানে একটা দল বের হয়েছে তারা নামে মুসলমান, আসল হাকিকতে মুসলমান না, তারা আল্লাহর ওলিদের দুশ্মন, মানে হলো আল্লাহর রসুলের দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন হলো আল্লাহর দুশ্মন, ঠিক কিনা জোরে বলেন। হাদিসে কুরসিতে এসেছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ স্পষ্ট দৃষ্টিহীন ভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন হে হাবিব আমার আপনি বলে দেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার বন্ধু যারা আমার ওলি ওই সমস্ত ওলিদের সঙ্গে যারা দুশমনী করে যারা বিরুদ্ধাচরণ করে যারা অন্যায় করেন অপরাধ করেন আমি আল্লাহ স্বয়ং নিজে তাদের সঙ্গে যুদ্ধের ডেকে যাব মোরা খাজার বাড়িতে খাজা বাবা মঈনুদ্দিনের রওজা জিয়ারতে, হে বলুন যাব মোরা খাজার বাড়িতে যাব মোরা খাজার বাড়িতে খাজা বাবার রোজা শরীফ জিয়ারত করিতে, বলুন না খাজা বাবার রোজা শরীফ জিয়ারত করিতে, জোরে বলি আল্লাহু আকবার। এখন আসুন হাদিসে মুবারাকা থেকে আমরা স্পষ্ট ভাবে জেনে নেই মাজার জিয়ারত করা যাবে কি যাবে না, জানার দরকার আছে না? নাই। মাজার কবর সমাধিস্থান গ্রেভ ইংলিশে বলা হয় টু গ্রেভ, যেখানে সমাধি করা হয় বাংলাতে বলা হয় সমাধিস্থান, আরবিতে বলা হয় কবর, ঠিক কিনা জুড়ে বলেন? মাজার জিয়ারতের স্থান। এখন কবর আমরা জিয়ারত করতে যাই কি যাই না? মাজার শুনলেই মনে করে এখানে শিরিক আর বেদাত টাল পড়ে আছে, দালাল ভাবে ফতোয়া দেয় আর জুড়ে গলায় মাইক ফাটিয়ে বলে যত মাজার আছে শাহজালালের মাজার সহ সব মাজার ভেঙে দাও, কেন এইগুলো হলো শিরিক বেদাতের আস্তানা, জুড়ে বলি না নাউজুবিল্লাহ। হে মৌলবী আমি তোমাকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আল্লাহর ওলিদের মাজার তুমি উড়াতে পারবে না, কিয়ামত পর্যন্ত থাকবে তুমি মৌলবী থাকবে না, ঠিক কিনা জুড়ে বলেন? জিয়ারত কিয়ামত পর্যন্ত চলবে, আশিকে রাসূলরা আশিকে ওয়ালিরা কিয়ামত পর্যন্ত জিয়ারত করবে, যেহেতু জিয়ারতের পক্ষে আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ও আমার বাপজিরা ভাইরা, আমরা আজকে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারির মাহফিলের মধ্যে বসেছি, এখান থেকে জেনে নেব আল্লাহর নবীর জাবান মোবারকের সুন্দর সুন্দর মুক্তা জড়ানো কথাগুলো, ঠিক কিনা জুড়ে বলেন? ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সরওয়ার কায়নাত নূর মুজাসসাম রাসূলা রাব্বি কল, তিনি বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুহা, চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ।
আমার আপনার নবী বলেন ইসলামের প্রথম প্রচার প্রসার যখন হয় নাই, ইসলামের প্রথম যুগে আমি সাহাবীদেরকে বলে দিয়েছি, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কবর জিয়ারত করিও না, কবর জিয়ারত করিও না। ইসলামের প্রথমে আমি নিষেধ করে দিয়েছি। কেন নিষেধ করেছি? এই জন্য নিষেধ করেছি, ইসলামের প্রথমে যাদেরকে আমি মুসলমান বানাইছি তারা করত মাসের পূজা, তারা করত মূর্তির পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, বিভিন্ন দেব দেবীর পূজা করত। এই জন্য তারা কবর জিয়ারত কি আর দেবতার পূজা করাটা কি সেটার মধ্যে পার্থক্যটা বুঝত না। এই জন্য আমি রসুল আরবি তাদেরকে প্রথমে বলে দিয়েছি তোমরা কবর জিয়ারত করিও না। তারপরে যখন ইসলামের মধ্যে আসার পরে আমি রসুল আরবির সংস্পর্শে আসার পরে তারা যখন বুঝতে পারলো মূর্তি পূজা কি আর কবর জিয়ারত কি, দুইটা পূজা যখন শেষ হয়ে গেল আমি রসুল আরবি বলে দিয়েছি ফাজুরুহা আওয়াজ দিয়ে বলিন আল্লাহু আকবার। আমার রসুল আরবি ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা রে, এখন তোমরা কবর জিয়ারত কি আর মূর্তি পূজা কি, যেহেতু বুঝতে পেরেছ পূজার মধ্যে কোনো সমস্যা নাই, এখন বেশি বেশি করে কবর জিয়ারত করো। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা বাবজিরা ভাইরা, আপনার আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা ইন্তেকাল করেছে, ওই সমস্ত মৃতরা আমাদের দিকে তাকায়া থাকে ঠিক কিনা? জোরে বলেন রসুল আরবি বলেন শুক্রবার দিন জুমার দিনে সন্তান যদি মা বাবার খবরের কাছে যায়, মা বাবা দাদা দাদি নানা নানির খবরের কাছে গেলে ওই যখন সে দাঁড়াইয়া আমার মাওলার কাছে দোয়া করে, মাওলার কাছে দোয়া করে ওই আপন জনের দোয়াটা তাদের খবরের মধ্যে, রসুল আরবি বলেন তাদের দোয়াটা এমন ভাবে ঢুকে যায় কামসা জিবাল পাহাড়ের মতো হয়, তাদের দোয়াটা কবরে ঢুকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রসুল আরবি বলে দিয়েছেন এর সাহাবীরা, এখন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবর জিয়ারত করো। এখন যারা কবর জিয়ারতকে খুঁজে পায় না, কবর জিয়ারতকে পায় না, কবর আরবিতে বললে কবর, এখন যখন বলা হয় মাজার, মাজার বললেই মনে করে এখানে বুঝি কোনো কিছু নাই, আল্লাহর ওলি বলতে কোনো কিছু নাই, আল্লাহর প্রিয় বান্দা কোনো কিছু নাই, এখানে শিরিকের গন্ধ দেখা যায়। জোরে বলি না নাউজুবিল্লাহ। ও আমার বন্ধুরা বাপজিরা, যারা শিরিক করে যারা অন্যায়কারী আমরা তাদেরকে প্রশ্রয় দেই না, আমরা তাদের পক্ষে কথা বলি না, যারা মাজারে সেজদা দেয় আমরা তাদের পক্ষে বলি না। কেন? আল্লাহ সারাম কাউকে সেজদা করা যাবে না, গায়রুল্লাহকে সেজদা দেওয়া হারাম। এই জন্য গায়রুল্লাহকে যারা সেজদা দেয় আমরা তাদেরকে সাপোর্ট করি না ঠিক কিনা? জোরে বলেন। ও আমার বন্ধুরা যারা জিয়ারতকারী, জিয়ারতকারীদেরকে আমরা শিরিকের ফতোয়া বেদাতের ফতোয়া দেই না, এই জন্যই দেই না। আল্লাহর নবী বলে দিয়েছেন ফাজুরুহা তোমরা কবর জিয়ারত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আম্মা জনাব সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলেন ও সাহাবীরা রে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন আমার কাছে তাকার পালা আসতো, আমি যখন আত্র গভীরে হাত দিয়ে দেখতাম আমার বিছানায় আমার পাশে নাই, আমি খোঁজার জন্য ওনাকে খোঁজার জন্য বের হয়ে যাইতাম, বের হইয়া গিয়া দেখতাম আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ বলি ইয়া ওলি আল্লাহ।
এখন আসুন, কেন কবর জিয়ারত করব, কেন মাজার জিয়ারত করব, আল্লাহর ওলির কেন জিয়ারত করব? ও বন্ধুরা ভাবছিলা, আল্লাহর নবী কেন বললেন পাজুরহা, তোমরা কবর জিয়ারত করো কেন বললেন? এর সুন্দর কথা আল্লাহর নবী নিজে বলে দিয়েছেন, ফাইন্নাহা ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কেন জিয়ারত করবা জানোনি, কেন কবরের কাছে যাইবা জানোনি, কেন আল্লাহর ওলিদের কাছে যাইবা জানোনি, কেন কবর জিয়ারত করতে যাবে? এই জন্য কবর জিয়ারত করতে যাবেন, কবর জিয়ারত করতে গেলে ফাইন নাহা তো জাহিদু বিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, এই কবর জিয়ারত তোমাকে জিয়ারত করার পরে তোমাকে এই কবর জিয়ারত আল্লাহ ভীতি আল্লাহ ওয়ালা বানাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা খুদা ভীতি অবলম্বনকারী বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলে শুধু তাই নয়, শুধু তাই নয়, কবর কেন জিয়ারত করবে আরো জেনে নাও, কেন যাবে আরো জেনে নাও। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন স্মরণ করে দেবে। জুরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আমার বাপজিরা রে, সাধারণ একটা কবরের কাছে গেলে, ওই কবরের কাছে গেলে মনটা কবরটা দেখলেই মনে হয়ে যায় আমি তো কবরের মধ্যে শুইতে হবে, ঠিক কিনা? জুরে বলেন। ও বন্ধুরা বাপজিরা, সাধারণ লোক আর আল্লাহর ওলিদের মধ্যে পার্থক্য আছে কি নাই? জুরে বলেন আছে না নাই? নাসিরউদ্দিন সিফাসালান রহমাতুল্লাহ আলাই, তিনিও মানুষ আর আমাদের কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষকে কবরস্থ করা হচ্ছে, ওরাও মানুষ বেশ কম আছে না নাই? নাসিরউদ্দিন সিফাসালান রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, ও আমার বক্তারা মুরিদের রে, ও আমার ভক্তরা, আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, আমি যখন পর্দা করব রে, আমি পর্দা করলে, আমি যখন ইন্তেকাল করব, আমাকে তোমরা উত্তর দক্ষিণে শুয়াইবে না, পূর্ব পশ্চিমে শুয়াইবে। জোরে বলি সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে শরীরের একটু শক্তি দিয়া ওলি আল্লাহর বাংলাদেশ থেকে ডাক দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ। আমার বন্ধুরা বাজিরা রে, নাসিরউদ্দিন সিফাজালাল রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, ওনারে পূর্ব পশ্চিমে মাজার করার জন্য, সমাধি স্থান করার জন্য উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার ভক্ত মরিদান্দা বললেন, ও হুজুর আপনারা সবাই এসেছেন, আমাদের হুজুর তো দুনিয়ায় থাকাকালীন আমাদের পীর মুর্শিদ বলে গেছেন, পূর্ব পশ্চিমে মাজার দেওয়ার জন্য, পূর্ব পশ্চিমে সমাধি স্থান করার জন্য, কবর করার জন্য। জুরে বলে সুবহানাল্লাহ। বলেন পৃথিবীতে যত মানুষকে দাফন করা হলো, একটা মানুষকে এইভাবে করা হয় নাই, সুতরাং ওনাকে শরীয়তের বাহিরে করা যাবে না, শরীয়তের বাহিরে করা যাবে না, শরীয়তের ভেতরে করবা। আরে মৌলবী, তুমি তো ওনার চিনো নাই, উনি যে কেমন আল্লাহর লাভ করেছে, উনি যা বলে আমার আল্লাহ তা করে দেন। জুরে বলি সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন সিফাজালাল যখন উত্তর দক্ষিণে শুয়াইল, শুয়ায়া তারা ঘুরতে দেরি হইল, বাবা নাসিরউদ্দিন সিফাসালা মাটি নিয়া পূর্ব পশ্চিমে ঘুরতে দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা বাউজিরা রে, আমরা কেন বলি আল্লাহর দরবারে যাব, যেহেতু বলি আল্লাহর মরে না মরে
না, নাসিরউদ্দিন সিবাজালা যদি মারা যায় তো মাটি নিয়ে ঘুরবো না, ঠিক কিনা জুড়ে বলেন। আর একটা জিনিস হলো, আল্লাহর ওলিরা যখন এন্তেকাল করে পর্দা করে তাদের পাওয়ার আরো বেড়ে যায়, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, এই জন্যই বলেছেন যে তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, দুনিয়া তো না, কবরও না, আখিরাতের যে ঘাটগুলো আছে মিজান ফুল সিরাত, আল্লাহ পাকের সেই হাশরের ময়দান, কোনো জায়গাতে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। জুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ও বন্ধুরা, আপনারা যারা বলেন আল্লাহর ওলিরা মরে পচে গলে গেছে, আসুন তাদেরকে হাদিসে মুবারাকা দ্বারা উত্তরটা দিয়ে দেই, মনোযোগ দিয়ে শুনেন। যারা আল্লাহর ওলি সব মানুষদেরকে বলেন, আমি বলবো আল্লাহর ওলির বেলায়েতের ওলিদের ইসলাম তো অনেক উর্ধে, সাধারণ মুমিন যারা তারাও তো মরে না, তাদেরকেও কবরের পাশে গিয়ে সালাম দিতে হয়, ঠিক কিনা জোরে বলেন। হায় হায় বলে কি, ওরা বলে কি মরে বসে বলে গেছে সব শেষ হয়ে গেছে, ও তো সব রসুল আরবি বলছেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال اذا مر الرجل بقبر يعرفه فسلم عليه ورد عليه السلام وعرفه الله النبي رحمه للعالمين বলেন মানুষ যখন কবরের কাছে যায় আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন اذا যখন মর আগমন করে রজুলন ব্যক্তি বি কবর يعرفه তার চিনে ফসলম আসে যখন সালাম দেয় ও রদ্দ আলাই সালাম, ওই কবর থেকে তার সালামের উত্তর সাথে সাথে দিয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী নূরের নবী বলছেন কবরের মধ্যে পাশে গিয়া কবরের পাশে গিয়া সালাম দেওয়া লাগবে, সালাম দিলে সালামের উত্তর সাথে সাথে দেবে। যিনি কবরের মধ্যে আছেন তিনি আপনার কোনো আপন স্বজন হইলে আপনারে চিনেন, বন্ধু বান্ধব হইলে আপনারে চিনেন, যদি নাও চিনেন আপনার সালামের উত্তরটা দিয়া দিই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি বলছেন ওয়ারাফাহু, আল্লাহর নবী বলেন কবর থেকে তারা তোমার দেখা চিনে। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা ভাবছিলাম আল্লাহর নবী আর বলেন ওয়াইজা আমার রাবি খবরিন লা ইয়ারিফু বা সাল্লাম আলাইহি রদ্দ আলাইহি সালাম রাওয়াহুল বাইহাকি, ইমাম বাইহাকি তার বাইহাকিতে সুন্দর কথাগুলো আল্লাহর নবীর মুক্তা ঝরানো কথাগুলো বলে দিয়েছেন। নূরের নবী বলেছেন যদি কোনো মানুষ কবরের পার্শ্ব দিয়ে যায়, সে এই কবরে তার কোনো আপন স্বজন নাই, কবরবাসী তারে চিনে না, সেও কবরবাসীর চিনে না, না চিনেও তারে সালাম দিল, কবর দেখা সালাম দিল। আল্লাহর নবী বলেন সালাম দিতে দেরি হয়, কবর থেকে উত্তরে দিতে দেরি হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা বাজিরা, সাধারণ মুমিনরা যদি কবর থেকে সালামের উত্তরে দিতে পারে, আল্লাহর ওলিরা কি ময়রা বজ্জা কইলা গেছে? হায় হায় বলে কি বলে কি, আল্লাহর ওলিরা নাকি মরে পড়ে বলে গেছে, অথচ কবর দেখলে তারাও মনে হয় সালাম দে। মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে দেখি মাজার জিয়ারত করতে যায় যেতেরা হেতেরা আবার ফতোয়া দিচ্ছে শিরিক বেতাদের, ঠিক কি না? আবার দেখি কবর জিয়ারতে যায়, ও বন্ধুরা ভাবছি না ভাইরা, এমন অনেক লোক আছে কবর জিয়ারতের আদবটা শুনে নেন, এই কবর জিয়ারত করেন কবর জিয়ারতের আদবটা শুনে নেন, কিভাবে কবর জিয়ারত করবেন, অথচ আমাদের দেশের
মধ্যে এমন কিছু মুন্সি মাওলানা রয়েছে যারা কবর জিয়ারতের আদব পর্যন্ত মানুষদেরকে বলিয়ে দিচ্ছে, মানুষদেরকে কবর জিয়ারতের আদব শেখায় না, আরো শিরিক বেদাতের ফতোয়া দেয়। ঠিক কিনা জুরে বলে? অনেকে আছে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পিছনে রাখা পশ্চিম দিকে হাত দিয়ে দোয়া করে আছে না নাই। অথচ রাসূল আরবীর কবর জিয়ারতরা কিভাবে করবে সেটাও শিখিয়ে দিয়েছেন, যে কবর যখন জিয়ারত করবে কবর যে মাইয়্যত শুয়ে আছে ওই মাইয়্যতের চেহারা তোমার চেহারার দিকে, তাহলে মাইয়্যতের চেহারা কিবলার দিকে। আপনি যদি কিবলার দিকে তাকান তাহলে কি হবে, আপনার পেছন হয়ে যাবে মাইয়্যতের চেহারা। ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে কি করতে হবে, আপনি কাবাকে পিস দিয়ে আপনি মাইয়্যতের দিকে ফিরে জিয়ারত করবেন, এটা হলো সঠিক তরিকা, সুন্নত তরিকা। জোরে বলে সুবহানাল্লাহ। ও বন্ধুরা বাপসিনা রে, ও আমার বন্ধুরা, ওমিন আদাবি জিয়ারাতি আই ইয়াকুলা মুস্তাকবিলান কবরি মুস্তাদবিরাল কিবলাতি হিজা আল ওয়াজহি ফি হালালি সালামি ওয়া দুআই। কবর জিয়ারত করার মুস্তাহাব সুন্নত হলো কবরকে সামনে রেখে জিয়ারত করবে, কবর জিয়ারতে গিয়ে দোয়া পড়বে। কি পড়বে? দোয়া পড়বে। এখন কবর জিয়ারতকে মাজার জিয়ারতকে শিরিকের বেদাতের ফতোয়া দেও, অত এখন যে মানুষরা হজ করতে যায় জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জিয়ারত করে কি করে না? ও বন্ধুরা বাজিরারে, কেমন পর্যন্ত জিয়ারত চলবি চলবে, আর তোমরা কেমন পর্যন্ত জ্বলতে থাকো, নজদিয়কো জলনা তোমারা কাম হায়। তোমাদের কাজই হলো তোমরা হলো নজদির গোষ্ঠী, তোমরা হলে নজদির গোষ্ঠী, তোমাদের কাজই হলো জৈলা বৈরা মরা, তোমরা জৈলা বৈরা মরতে থাকো, আর আমরা রসুল আরবির হাদিস মোতাবেক কবর জিয়ারত করব, মাজার জিয়ারত করব। কবরের কাছে গিয়ে গতকাল হাদিসে মুবারাকার মধ্যে পড়েছি, জুমার দিনের যে গুরুত্বের আলোচনার মধ্যে পড়েছি, আল্লাহর নবী বলেন যারা শুক্রবার দিনে কবর জিয়ারতে যাবে, কবর শুক্রবার দিনে কবরের পাশে দাঁড়ায়া যখন তারা সূরা ওয়াকিয়া পড়বে, কি পড়বে? সূরা কাহাফ পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে। বিভিন্ন ধরনের সূরা আছে, সূরাগুলো যখন পড়বে এই সূরাগুলো পড়লে কবরবাসীরা কবর থেকে আপনার তেলাওয়াতের সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা বান্দিরা রে, কবরের পাশে গিয়া আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আল্লাহু দুয়া আয়াতুল কুরসি। কবরের পাশে গিয়া যারা এগুলো পারেন না সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবেন, সূরা ইখলাস পড়বেন, ইস্তিগফার পড়বেন, দুরুদ শরীফ পড়বেন। এই দোয়াগুলো পড়ে যখন মুনাজাত করবেন আপনি, দোয়া করতে দেরি হবে, আপনার দোয়া আমার মাওলার দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি এসে বসে, দাও একটু নারে দেন, নারে বায়াত রাসূল গ্রহণ করি কি জন্য? শেষ করে দিচ্ছি, বায়াত রাসূল গ্রহণ করি কি জন্য বলুন না, কি জন্য আমরা বায়াত রাসূল গ্রহণ করি? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য নাকি অন্য কোনো কিছুর জন্য? তাহলে আমার সঙ্গে সুর মিলে বলুন, এটা হলো আল্লাহর ওলিদের প্রেমিক, নবীর প্রেমিক, ওলি আল্লাহ শিকির গাওয়া গজলটা আমি এটা বড় ভালো পাই, বড় ভালো লাগে, এই জন্য আমিও পড়ি, আপনারাও আমার সঙ্গে পড়ুন। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। এখন তো অনেকে বায়াত হয়েছেন, মরিদ হয়েছেন না, অনেকেই হয়েছেন, বলেন না। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, খাজা চান হই না
আছে বদনাম তরিকতের আমল করি কত বায়ু লয় পরি আমায় রে গম শূন্য জোরি আমল আমার কম দয়াল চান হই না যে বদনাম আল্লাহ রাসূল পাই তে আমি পায়া তো হইলাম দয়াল চান হই না যে বদনাম ঠিক কি না মুর্শিদের দরবারে যাবেন আদবের সহিত থাকবেন ওখানে বিয়াদবির জায়গা না যেহেতু আল্লাহর ওয়ালিরা আল্লাহর বন্ধু আল্লাহর কি বন্ধু আল্লাহর দরবারে যেভাবে আদবের সহিত আমরা নামাজ পড়ি আল্লাহ পাকের ইবাদত বন্দি করি ইবাদত বন্দির পরে রসুল আরবির সেম রসুল আরবির স্থলাভিষিক্ত রসুল আরবির স্থলাভিষিক্ত আল্লাহর ওয়ালিরা যাদেরকে আল্লাহর নবী বলছেন ওরাসাতুল আম্বিয়া আলেম ওলামারা কি ওরাসাতুল আম্বিয়া পীর মাশায়েখরা ওনাদের কাছে গিয়ে আদবের সহিত থাকতে হবে আর জোরে ডাক মারবেন বেয়াদবি করবেন না হবে না এওয়াজ আমি অনেক করেছি সূরা হুজরাতের এক থেকে সাত নং আয়াত পর্যন্ত এই আয়াতগুলো দিয়ে অনেক আলোচনা আমি করেছি যে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে কিভাবে থাকতে হবে সেটা অন্যদিন আবার যদি হয় সময় হয় ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনা করে শোনাবো আমি এই কথাই শেষে বলে যাব এক নম্বর আমরা আল্লাহর ইবাদত করব নবীরকে মোহাব্বত করব নবীর উপর দরুদ পড়ব ঠিক কিনা জুরা বলি আর মা বাবার খেদমত করব ওলি আল্লাহদের সোহবতে থাকবো তাদের সঙ্গে আমরা সোহবতে থাকলে ওলি আল্লাহ হতে পারবো ঠিক কিনা বলেন এমনি একলা একলা ওলি হওয়া যায় না ঠিক কিনা একলা একলা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আল্লাহর ওলিদের সোহবত লাগবে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলকে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু